আসসালামু আলাইকুম আজকে ইনশাআল্লাহ আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করব কিভাবে এই ছোট্ট হলেও অসাধারণ সুরা আর শামসের মাধ্যমে আল্লাহ সুবাহানুয়া তালা আমাদেরকে দেখিয়েছেন যে কিভাবে তিনি আমাদের চোখে দেখা এই পৃথিবীর মধ্যে ভারসাম্য সৃষ্টি করে রেখেছেন এবং একইভাবে আমাদের অভ্যন্তরীণ জগতে আমাদের অন্তরের মধ্যেও তিনি ভারসাম্য সৃষ্টি করে রেখেছেন যা আমরা দেখতে না পারলেও একটু চিন্তা করলেই এগুলো ঠিকই অনুধাবন করতে পারি এই সুরাটিকে তিন ভাগে বিভক্ত করা যেতে পারে প্রথম অংশে আল্লাহ সোভানুয়া তালা তার কিছু মহান সৃষ্টির কথা উল্লেখ করে দেখিয়েছেন কিভাবে এগুলো একে অপরের বিপরীত হলেও আল্লাহ তাদের ওপর কিছু সীমাবদ্ধতা চাপিয়ে রেখে এগুলোর মধ্যে ভারসাম্য বজায় রেখেছেন এটি প্রাথমিকভাবে দৃশ্যমান বিশ্বের সাথে সম্পর্কিত যা আমরা স্বচক্ষে দেখতে পারি দ্বিতীয় অংশটি যা সুরাটির কেন্দ্রীয় অংশ যেখানে আল্লাহ আমাদের ভেতরের একটি আধ্যাত্মিক জিনিস নিয়ে আলোচনা করেছেন যা নাফস নামে পরিচিত বাইরের জগতের মতোই আমাদের ভেতরেও আল্লাহ সোহানুয়া তালা একই ধরনের ভারসাম্য তৈরি করে রেখেছেন তৃতীয় অংশে সামুদের কাহিনী সম্পর্কে বলা হয়েছে যে কিভাবে মন্দ কাজ করার পূর্বে তাদেরকে সতর্ক করা হয়েছিল এবং তাদের সীমালঙ্ঘনের কারণে আল্লাহ পুনরায় ভারসাম্য তৈরি করার জন্য তাদেরকে ধ্বংস করেছিলেন পরিশেষে আল্লাহ একটি দারুণ বাক্য উল্লেখ করে শেষ করেছেন যে তিনি কারো কাজের পরিণতি দিয়ে কখনোই ভয় পান না কারণ দুনিয়ার সমস্ত বিষয় ও ভবিষ্যতের ওপর তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে আল্লাহ তা আলা সর্বপ্রথম সূর্য ও চাঁদ তারপরে দিন ও রাত এবং তারপর আকাশ ও পৃথিবীর শপথ করে শুরু করেন এখানে ইন্টারেস্টিং ব্যাপারটি হলো এই সমস্ত জিনিসগুলো সাধারণত একে অপরের বিপরীত তা সত্ত্বেও এগুলো একে অপরের পরিপূরক হয়ে এই পৃথিবীতে নিজেদের মধ্যে সামঞ্জস্যতা বজায় রেখেছে এগুলো উল্লেখ করার পরেই আল্লাহ সোহানুয়া তালা বাইরের দৃশ্যমান জগৎ থেকে আমাদের দৃষ্টি সরিয়ে আমাদের অভ্যন্তরীণ জগতে নফস নামক একটি সত্তার সম্পর্কে উল্লেখ করে বলেছেন যে তিনি আমাদের বাহিরের জগতের সৃষ্টির মতোই আমাদের ভেতরের জগৎটির মধ্যেও ভারসাম্য বজায় রাখার ব্যবস্থা করে রেখেছেন সাওয়া শব্দের আক্ষরিক অর্থ হল কোনো কিছুর মধ্যে ভারসাম্য বজায় রাখা বা সামঞ্জস্যতা তৈরি করা পর্ববর্তী আয়াতেই উল্লেখিত হয়েছে যে আল্লাহ কিভাবে এই নাফসের মধ্যে ভারসাম্য তৈরি করে রেখেছেন যখন এটি ফুজুর বা সীমালঙ্ঘনের চেষ্টা করে ফুজুর শব্দটি বুঝতে আমাদেরকে তেমন বিজ্ঞ বা জ্ঞানী হওয়ার প্রয়োজন নেই আমরা খুব সহজেই বুঝতে পারি যে কিভাবে ফজরের ওয়াক্তে রাতের অন্ধকার চিরে সূর্যের আলো বেরিয়ে আসে আমাদের ভেতরের খারাপ চিন্তাগুলোও আমাদেরকে প্রভাবিত করে বেরিয়ে এসে কার্যকর হতে চেষ্টা করে কিন্তু অপরদিকে আল্লাহের তাকওয়া আমাদের নিয়ন্ত্রণে রেখে আমাদেরকে সেসব খারাপ কাজ থেকে বিরত রাখে তাকওয়া শব্দটি মানুষের মনে আল্লাহের অস্তিত্ব ও সব বিষয়ে তার জ্ঞানের ওপর দৃঢ় বিশ্বাসকে বোঝায় আমরা যখন উপলব্ধি করবো যে আল্লাহ আছেন আর তিনি আমাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করছেন তখন আমরা খারাপ কাজ করার থেকে নিজেরাই নিজেদেরকে বিরত রাখব উদাহরণস্বরূপ ধরুন আপনি চোখ বেঁধে ড্রাইভিং সিটে বসে আছেন আপনি ফুল স্পিডে অ্যাক্সেলারেটরটি চাপতে শুরু করলেন অর্থাৎ খারাপ কাজটি করার কথা চিন্তা করলেন তারপর হঠাৎ করে তাকুয়ার জন্য আপনি হার্ট ব্রেক করে নিজেকে পুরোপুরি থামিয়ে নিলেন আর সেই খারাপ কাজটি করলেন না পর্ববর্তী দুই আয়াতে উল্লেখিত হয়েছে যে আমাদের অভ্যন্তরীণ জগৎ ক্রমাগত দূষিত হতে থাকে তাই এটি পরিষ্কার রাখা ও শুদ্ধ করে যাওয়া আমাদের নিজেদেরই দায়িত্ব আত্মশুদ্ধি একটি ধারাবাহিক প্রক্রিয়া তাই একজন ধর্মনিষ্ঠ ব্যক্তিরও আত্মধর্মিকতার এমন ভ্রান্ত আত্মবিশ্বাস রাখা উচিত না যে তার দ্বারা আর কখনো কোনো পাপ করা সম্ভব না এ আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারি যে সেই ব্যক্তি আসলে সফল যে খারাপ চিন্তাগুলো থেকে নিজের অন্তরকে ক্রমাগত পরিষ্কার করতে পারে এবং সেই ব্যক্তি আসলে ক্ষতিগ্রস্ত যে এই কাজটি করতে ব্যর্থ হয় তৃতীয় অংশটি সমুদ্র জাতির সাথে সম্পর্কিত আশ্চর্যজনক একটি নিদর্শন রূপে আল্লাহের পক্ষ থেকে সেই জাতির কাছে একটি উটনি প্রেরণ করা হয়েছিল এবং এক সময় এসে তারা বিদ্রোহী হয়ে পড়েছিল সেই উটনিটিকে হত্যা করার জন্য কিন্তু অন্যদিকে তাদের নবী সালিহ আলাহসাল্লাম তাদেরকে সতর্ক করে বলেছিলেন যেন তারা সেই উটনিটির কোনো রকম ক্ষতি সাধন না করে কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের ধ্বংসাত্মক চিন্তাধারা নিয়ন্ত্রণ করতে না পেরে তাদের অশুভ পরিকল্পনাটিকে কার্যকর করে তাদের নবীর বিরুদ্ধে গিয়ে সেই উটনিটিকে হত্যা করে ফেলে তাদের এই মারাত্মক অপরাধের জন্য তাদের ওপর আল্লাহের গজব নাজিল হয়েছিল যেহেতু অমঙ্গল ঊর্ধ্বে উঠে গিয়ে গুরুতর ভারসাম্যহীনতা তৈরি করেছিল তাই আল্লাহ তালা সেই মন্দের বিরুদ্ধে ফাদামদামা করে তাদেরকে ধ্বংস করে আবার ভারসাম্য তৈরি করেছিলেন মানবজাতির চূড়ান্ত সমাষ্টিগত লঙ্ঘনের ফলে আল্লাহ সোবানুয়া তালা কিভাবে পুনরায় সামঞ্জস্যতা জারি করার জন্য তার আজাব নাজিল করে এই ঘটনাটি তার একটি চমৎকার উদাহরণ পরিশেষে আল্লাহ এই সুরাটির পরিসমাপ্তি টানেন এই কথা উল্লেখ করে যে তিনি কোনো পরিণতির ভয় করেন না সামুদ সম্প্রদায়ের একটি ভুল ধারণা জন্মে গিয়েছিল যে তারা যদি ওটনিটিকে হত্যা করে ফেলে তাহলে আল্লাহের সেই অলৌকিক ঘটনার নিদর্শন আর অধিকতর মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে পারবে না আর এভাবে তারা সফল হয়ে যাবে তবে আল্লাহ সোহানুয় তালা আমাদেরকে বুঝিয়ে দিলেন যে ভবিষ্যতের প্রত্যেকটি ব্যাপারে তার পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে তিনি আগে থেকেই জানেন যে ভবিষ্যতে কি ঘটতে চলেছে আর কিভাবে তিনি এসবের মধ্যে ভারসাম্য বজায় রাখবেন দুনিয়াতে ও আখেরাতে কারণ তিনি হলেন আল হাকম বা চূড়ান্ত ন্যায় বিচারক ধন্যবাদ আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে পছন্দ হলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ